ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন ডক্টর ভবতোষ সাহা। অধ্যাপক মিহির দেবের স্থানে স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। ধর্মনগর মধ্য নয়াপাড়া ব্রিজ সংলগ্ন একটি বাঁশগাছের ঝোপ থেকে স্থানীয় জনতা একটি বিরল প্রজাতির প্রাণী আটক করে খবর দেওয়া হয় বন দপ্তরকে। ধর্মনগর দুর্গাপুর এলাকায় বেশ কয়েকটি বাড়িতে নেশাবিরোধী অভিযান চালিয়ে এক বাড়ি থেকে চার কলেজের ছাত্রসহ নেশা সামগ্রী আটক করে পুলিশ। জলে ডুবে রহস্যজনকভাবে মৃত্যু হল বিশালগড়স্থিত গোকুলনগর 11 নং ব্যাটেলিয়নের বাসুদেব দাস নামে এক টিএসআর জওয়ানের। গোপন খবরের ভিত্তিতে কুমারঘাট থানার পুলিশ রতিয়াবাড়ি এলাকার পিন্টুনাথের বাড়ি হানা দিয়ে ড্রাগস উদ্ধার করে, যার বাজার মূল্য আনুমানিক 150,000 টাকা হবে। বুধবার আম্বাসা বাজার এলাকায় ফরেস্ট ড্রপ গেট সংলগ্ন স্থানে দুপুর 2 নাগাদ এক TR04C0551 নম্বরের ভ্যান ও TR04A888 নম্বরের স্কুটির সংঘর্ষে আহত হয় স্কুটির মালিক দীপঙ্কর ভৌমিক। ঘটনায় জানা যায় উল্টো পাশ থেকে একটি ভ্যান এসে স্কুটিকে ধাক্কা দেয়, সঙ্গে সঙ্গে আহত অবস্থায় পড়ে যান স্কুটির মালিক। আহতের হাতে ও মুখে আঘাত লেগেছে। পুলিশ সঙ্গে সঙ্গে স্কুটি আর ভ্যান গাড়িটিকে থানায় নিয়ে যায়। তবে থানা সূত্রে জানা যায় ভ্যান গাড়িটির মালিক ও ড্রাইভার কাউকে এখনো পাওয়া যায়নি। এই মুহূর্তে যে একটা অ্যাক্সিডেন্টের কেস, এটার মানে ডিটেইলসটা কি আছে? পেশেন্ট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নিয়ে আইছে, ট্রমা টু রাইট সাইড অফ দ্য ফেস, পেশেন্ট ক্লিনিক্যালি স্টেবল, ওর একটা এক্সরে পিএনএস করতে কোয়া হইছে, রিপোর্ট আইলে ফাইনাল পেশেন্ট এডমিট করা হইছে। সেরকম মানে সিরিয়াস না, এক এক তিল্লাও কোনো গ্রিভিয়েন্স পাইছি না, তো রিপোর্টে আইলে ফাইনাল কনক্লুড করা যাবে। সময়টা আগে ঠিক কয়টা নাগাদ হয়েছে? কয়টা সময় মোটামুটি আম্বাসা থেকে শুভজিৎ সাহার রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আমাদের কাছে খবর ছিল যে রাজবাড়ি দুর্গাপুর এলাকাতে আয়াজ মিয়ার বাড়িতে কিছু কলেজ ছাত্র ভাড়া থাকে, ওরা ড্রাগস নেই এবং ওদের সঙ্গে আরও কিছু বাইরে ছিল। তো সে অনুসারে আমরা ওই ঘরটি সার্চ করি। সার্চ করে আমরা দুটো কন্টেনারের মধ্যে ড্রাগস পাই এবং অনেক খালি কন্টেনার এবং ইঞ্জেকশনের সিরিঞ্জ পাই, এবং তার সঙ্গে আমরা পাঁচজনকে ধরতে পারি, ওদেরকে পাওয়া যায় ড্রাগস পুলিশের সঙ্গে। এখন আমরা আইন অনুসারে পরবর্তী পদক্ষেপ নেব, এখন ইনভেস্টিগেশন চলছে।
প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে। হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনকারী শিরার এই হচ্ছে একটি অংশ। ধূমপান এই শিরার দেয়ালকে আঠালো করে এবং তাতে মারাত্মক ক্ষতিকারক পদার্থ জমায়। একজন 32 বছর বয়সী ধূমপায়ীর শিরায় এটা পাওয়া যায়। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে। জনস্বার্থে প্রচারিত, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ধলাই জেলা। কে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন, আমার চাই স্থায়িত্ব 100% খুন মুক্ত, নকডাউন প্রযুক্তিতে গ্রুভ ডিজাইনে। আমাদের স্বপ্ন পূরণে রিগাল অ্যাফোর্ডেবল ফার্নিচার। আয়ুর্বেদিক চিকিৎসা এক সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি যা রাজন্য আমল থেকে আমাদের রাজ্যে প্রচলিত। বর্তমানে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে রয়েছে 10 শয্যা বিশিষ্ট রাজ্য আয়ুর্বেদিক হাসপাতাল। এখানে প্রতিদিন সকাল 9:00 থেকে বিকেল 4:30 পর্যন্ত পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য বহির্বিভাগ, বয়স্কদের জন্য জেরিয়াট্রিক বহির্বিভাগ এবং পঞ্চকর্ম স্পেশালিটি চিকিৎসা ব্যবস্থা চালু আছে। এই বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আর্থ্রাইটিস, স্পন্ডেলাইটিস, সকল প্রকার বাতরোগ, শ্বাসরোগ, বিভিন্ন ধরনের চর্মরোগ, মাইগ্রেন, সাইনাস, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এক পার্শ্ব প্রতিক্রিয়াহীন সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মাধ্যমে কিছু কিছু জটিল ও পুরনো রোগও সম্পূর্ণভাবে সেরে যায়। এই হোমিওপ্যাথিক চিকিৎসার সুফল গ্রহণ করুন। যোগার দ্বারা শরীর সুদৃঢ় হয় এবং মনও হয় সুন্দর, সুস্থির ও সংযত। যোগার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি এক সুন্দর ও সুস্থ সমাজ লাভ করা যাচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, উফ কত কাজ আমার খাড়ে, আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে ওদের মতো ওদের মজাগুলো আলাদা, আর ওদের পছন্দ অনুযায়ী আর এফ এল রয়েছে নানা ডিজাইন আর বাহারি হরেক রকম চেয়ার। আর এফ এল বেবি চেয়ার, শৈশবের বন্ধু। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। সময়কে পিছিয়ে ফেলে এভাবেই টিকে থাকে আর এফ এল ডোর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আর এফ এল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। কিচ্ছু হবে না মা। আর এফ এল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। ইটালিয়ানো টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট। La
আশার নানান রং, সেই রঙে আপনার জীবন রাঙাতে এলো ইটালিয়ানো ট্রে, নানান ডিজাইন আর শিল্পে ইটালিয়ানো পিওর আর্ট। লাইফের সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্ট। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো পিওর আর্ট। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের 18তম সভাপতি পদে বুধবার দায়িত্ব নিলেন ডক্টর ভবতোষ সাহা। তিনি অধ্যাপক মিহির দেবের স্থানে স্থলাভিষিক্ত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার মিহির দেব তিনি তার কাছ থেকে অব্যাহতি দিয়েছে। তারপর বুধবার সকালে 17তম সভাপতি পদে নিযুক্ত হলেন ডক্টর ভবতোষ সাহা। প্রসঙ্গত 2014 সালে পয়লা অক্টোবর 17তম ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন রাজ্যের শিক্ষাবিদ তথা মহারাজা বীরবিক্রম মহাবিদ্যালয়ের অধ্যাপক মিহির কান্তি দেব। দীর্ঘদিন ধরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পদে দায়িত্ব পালনে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন। মঙ্গলবার পর্ষদের কর্মচারীরা আনুষ্ঠানিকভাবে অধ্যাপক মিহিরকান্তি দেবকে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করে। এদিন মিহিরকান্তি দেব জানান তিনি আশাবাদী যে অতিসত্বর সমস্যাগুলির সমাধান হবে। অপরদিকে বুধবার সকালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পদ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ডক্টর ভবতোষ সাহা। জানা গেছে ডক্টর ভবতোষ সাহা 2017 সালে মহারাজা বীরবিক্রম মহাবিদ্যালয় থেকে অবসর গ্রহণ করে তিনি তার এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে দায়িত্ব সরকার তাকে দিয়েছে, তিনি তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবে। বিষয়টা হচ্ছে রে বাবা, আমাদের পড়াশোনা কে দেখত? শুনুন, আমার মা, আমার মার বিদ্যা ক্লাস ফাইভ পর্যন্ত, কারণ তাদের সময় মেয়েরা স্কুলে যেতে পারত। কিন্তু আমাদের অর্ডার ছিল সন্ধ্যা 6টার মধ্যে বাড়িতে ঢুকবেন, 6:30 পড়তে বসবেন, একটা ল্যান্টন, চারদিকে চারটা ছালা, দেয়ার 9 ইউ টেক ইউর ফুড। এখন আমাদের ধরতীপুর রাজ্যে হান্ড্রেডস অফ প্যারেন্টস আছে যারা এই লেখাপড়াটাই জানেন, তারা যে লাড্ডু পেয়ে পেয়ে এটি উঠছে তাতে আমাদের প্যারেন্টাল কেয়ারটা তারা পাবে না, মানে টিচার থেকে হবে। আমার যদি আমি যদি সিদ্ধান্ত করি যে আমি এই বিষয়টা আমার ছাত্রকে বোঝাবই বোঝাবো, আমার সম্মান যদি তার সঙ্গে জড়িত হয়, আই উইল প্রিপেয়ার দ্যাট অ্যান্ড দেন স্টুডেন্টস উইল। প্রাইভেট টিচারে কোনো লাভ হয় না, কারণ প্রাইভেট টিচাররা 11-12 জয়েন্ট এন্ট্রান্স, 12-এর কথা পাবে না। আমি যখন প্ল্যাটফর্মে লেকচার দিই, আমার সামনে আমার ছেলে মেয়েরা, তাদের চোখ আমাকে বলে দিচ্ছে, তারা বুঝছে কি বুঝছে না, অ্যান্ড ইট ইস এ চ্যালেঞ্জ। সো আই গো অন গিভিং এক্সাম্পলস এক্সাম্পলস টিল আই ফাইন্ড হি। অবভিয়াসলি ডিগ্রি আছে কি না এটা খুব ম্যাটেরিয়াল নয়। আমি কেন বলছি ম্যাটেরিয়াল নয়? আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আমরা গত 4 মাস ধরে এপ্রিল থেকে কখনো জুলাই মাস শেষ হয়েছে গা, কখনো অব্দি আমরা আশারা কোনো টাকা পয়সা পেয়েছি না। তার কাছে আমরা যাওয়ার পরে 25 তারিখে একটা মিটিং হয় আমরা হসপিটালে, যে এখানে আমরা সব আশারা এই দিনই কথাবার্তা হয়। হওয়ার তো আমরা ওই দিনে অ্যাকাউন্টার সারা ছিল, প্রোগ্রাম ম্যানেজার সারা ছিল, থাকার পরে তারা কইছে যে 4 মাস ধরে কোনো টাকা পয়সা নাই, টাকা পয়সা আওয়ার পরে দেওয়া হইব, ঠিক আছে, এরপরে কোনো ফান্ড নাই। যে ওখানে তারা কইতেছে ফান্ড আইছে, টাকা দেওয়া হইব। 3 দিন ধরে আসারা ব্যাংকে আপ ডাউন করতেছে, কোনো টাকা পয়সা কোনো দিয়ে ঢুকছে না। যে মান্থলি যে একটা অনারেরিয়াম তারা পায় সেটা গত 4 মাস ধরে ওরা পায় না। দ্বিতীয়ত তাদের যে কিছু পেন্ডিং বকেয়া ছিল
33.33%, ওটাও তাদের দেওয়া হয়নি এখন পর্যন্ত। তো আমরা সমস্ত রিপোর্ট পাইলেই এর মধ্যে এক সপ্তাহের মধ্যে আমরা ক্লিয়ার করে দেবো, এই আশ্বাস আমরা দিয়েছি। বর্তমানে আমার কাছে টাকা আছে, তো আমার অ্যাকাউন্টেন্টও এই টাকাটা যত তাড়াতাড়ি দেওয়ার সেই চেষ্টাই করছে। আশা করি এক সপ্তাহের মধ্যে আমরা তাদের পক্ষে একটা টাকা দিতে পারব। আপনার কি মনে হয় কিভাবে মারা যেতে পারে? প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে, হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনকারী শিরার এই হচ্ছে একটি অংশ। ধূমপান এই শিরার দেয়ালকে আঠালো করে এবং তাতে মারাত্মক ক্ষতিকারক পদার্থ জমায়। একজন 32 বছর বয়সী ধূমপায়ীর শিরায় এটা পাওয়া যায়। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে, জনস্বার্থে প্রচারিত। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ধলাই জেলা। কে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন, আমার চাই স্থায়িত্ব 100% খুনমুক্ত। নকডাউন প্রযুক্তিতে গ্রুভ ডিজাইনে আমাদের স্বপ্ন পূরণে রিগাল অ্যাফোর্ডেবল ফার্নিচার। আয়ুর্বেদিক চিকিৎসা এক সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি, যা রাজন্য আমল থেকে আমাদের রাজ্যে প্রচলিত। বর্তমানে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে রয়েছে 10 শয্যা বিশিষ্ট রাজ্য আয়ুর্বেদিক হাসপাতাল। এখানে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য বহির্বিভাগ, বয়স্কদের জন্য জেরিয়াট্রিক বহির্বিভাগ এবং পঞ্চকর্ম স্পেশালিটি চিকিৎসা ব্যবস্থা চালু আছে। এই বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আর্থ্রাইটিস, স্পন্ডেলাইটিস, সকল প্রকার বাতরোগ, শ্বাসরোগ, বিভিন্ন ধরনের চর্মরোগ, মাইগ্রেন, সাইনাস, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এক পার্শ্ব প্রতিক্রিয়াহীন সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মাধ্যমে কিছু কিছু জটিল ও পুরনো রোগও সম্পূর্ণভাবে সেরে যায়। এই হোমিওপ্যাথিক চিকিৎসার সুফল গ্রহণ করুন। যোগার দ্বারা শরীর সুদৃঢ় হয় এবং মনও হয় সুন্দর, সুস্থির ও সংযত। যোগার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি এক সুন্দর ও সুস্থ সমাজ লাভ করা যায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, উফ কত কাজ আমার খাড়ে। আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে ওদের মতো ওদের মজাগুলো আলাদা, আর ওদের পছন্দ অনুযায়ী আরএফএল এ রয়েছে নানা ডিজাইন আর বাহারি হরেক রকম চেয়ার। আরএফএল বেবি চেয়ার, শৈশবের বন্ধু। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা।
যাবে বাবারা, কিচ্ছু হবে না মা, ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা, ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। সময়কে পিছিয়ে ফেলে এভাবেই টিকে থাকে আরএফএল ডোর, ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। কিছু হবে না মা। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। উফ, একদমই মানাচ্ছে না। ইয়েস, নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট। ভালোবাসার নানান রং, সেই রঙে আপনার জীবন রাঙাতে এলো ইটালিয়ানো ট্রে। নানান ডিজাইন আর শিল্পে ইটালিয়ানো, পিওর আর্ট। লাইফের সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্টে। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো, পিওর আর্ট। প্রথমে সকালে মর্নিং করার আগে বাড়িছিলাম, তারপরে ওই আমার মেসো তাইনে ডাক দেয় আর কি আমার, তারপরে কয়েকটা ওই বানরের মতো আর কি, আমি বাড়িছি, ওই আমার দাদা আসলো, ওই দাদা নিয়ে আসে, তারপরে আমরা গেছি আর কি, গেছিলাম ওই দেখলাম আর কি কেমন, তারপরে কয় এটা তো ওখানে দেখা যায় না, তারপরে কয় আচ্ছা এটারে ধরো, তারপরে আমরা অপেক্ষা করলাম, তারপরে ওই একটা মেসো ইয়ে দিছে আর কি, দাউড়িছে এটারে ওই বাসটা খাটিয়া, তারপরে নিচে পড়ছে, ওই নিচে করে তারপরে আনলাম আর কি। বাংলা ভাষাতে কই লজ্জাবতী বারণ, বা আমরা যেটা আগত স্লো লরিস, এটা অ্যাকচুয়ালি এটা লোক একটা একটা মানব জাতি, এটা এই আপনার সিজনের লোক আপনার এটা অনেক সময় খাদ্য দ্রব্য হয়তো পাইতেছে না, এই কারণে এটা বাইরে গেছে, এটা আপনার লজ্জাবতী বারণ হয়েছে। আচ্ছা, দীর্ঘদিন যাবৎ অবহেলিত ছিল ধর্মনগর মণিপুর সম্প্রদায়ের ভুবনেশ্বরী সাধু সাধনের আশ্রমটি। মন্দিরে চলত বিভিন্ন অসামাজিক কাজকর্ম। বুধবার প্রশাসনের উপস্থিতিতে মন্দিরে তালা ভেঙে মন্দিরটি পুনরায় চালু করলো মণিপুর সম্প্রদায়ের এক গোষ্ঠী। 44 জনকে নিয়ে এই নতুন কমিটি গঠন করা হয়। ধর্মনগর মোটরস্ট্যান্ড ব্রিজ সংলগ্ন মণিপুরী সম্প্রদায়ের ভুবনেশ্বরী সাধু ঠাকুরের আশ্রমটি দীর্ঘদিন যাবৎ অবহেলিত। এই মন্দিরে চলছিল অসামাজিক কাজ, এমনই অভিযোগ এনে বুধবার পুলিশের উপস্থিতিতে মন্দিরে তালা ভেঙে মন্দিরটি দখল করল মণিপুরী সম্প্রদায়ের এক গোষ্ঠী। জানা যায়, এই আশ্রম পরিচালনায় দায়িত্বে যারা ছিল তাদের পরিবর্তে বর্তমান 44 জনকে নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। বর্তমান কমিটির সভাপতির দায়িত্বে রয়েছে ধর্মনগরের মহকুমা শাসক। পাশাপাশি এও জানা গেছে, বুধবার যে কমিটি মন্দির দখল করেছে সেই নবনির্বাচিত কমিটি গঠনে ধর্মনগরের বিধায়ক তথা উপাধ্যক্ষও আগ্রহী ছিল। বুধবার তালা ভেঙে পুলিশ সহ মন্দিরে প্রবেশ করে মন্দিরের চারদিকে মদের বোতল, গ্লাস সহ অসামাজিক কার্যকলাপের সামগ্রী পাওয়া যায়। এই জিনিসটা আমাদের লোকাল এমএলএ বিশ্বমন্দু সেন প্রথম থেকেই ওয়াকিবহাল,
ইদানিংকালে 550 লোকের সিগনেচার নিয়ে এসে এই আশ্রমটাকে সুন্দরভাবে পরিকল্পনার জন্য নতুন একটা বডি একটা পদক্ষেপ নেওয়ার জন্য যখন বিএম সাহেবের কাছে আমরা গাই, বিএম সাহেব বিশ্ববন্ধু সেনের নেতৃত্বে বিগত 26 তারিখ এসডিএম সাহেব সহ একটা নতুন কমিটি গঠে দেয়। নতুন কমিটির প্রেসিডেন্ট এসডিএম সাহেব নিজে এবং এটার জেনারেল সেক্রেটারি আমি, দিবু সিনহা, ওয়ার্কিং প্রেসিডেন্ট অরুণবাবু সিনহা দেওছড়া, 44 জনই একটা কমিটি হয়। এখন অত্যন্ত দুঃখের সাথে প্রশাসনের সাথে, প্রশাসন চাইছিল পুরাতন কমিটির সাথে একটা মাধ্যমে আলোচনার মাধ্যমে শেষ করা, কিন্তু প্রশাসনকে সম্পূর্ণ তারা ডিনাই করে, উইদাউট ইনফরমেশন 26 তারিখ যে কমিটি যেদিন হয় সেদিন তারা আসে নাই, কোনো ইনফরমেশন দেয় নাই প্রশাসনকে। যাই হোক, প্রশাসন নতুন একটা কমিটি করে দিয়েছে, এই কমিটি আমরা আশা করি সমস্ত বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের ধার্মিক যে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। গোপন খবরের ভিত্তিতে কুমারগঞ্জ থানার পুলিশ রাকিয়াবাড়ি এলাকার পিন্টুনাদের বাড়িতে হানা দিয়ে ড্রাগস উদ্ধার করে, তার বিরুদ্ধে অনেকদিন ধরেই অভিযোগ ছিল এলাকাবাসীর। শেষমেশ পুলিশ তাকে জালে তুলে জানা যায় সর্বমোট 12 খান ড্রাগস উদ্ধার হয়, যার বাজার মূল্য আনুমানিক 1,50,000 টাকা। আজকে বিকালবেলা আমরা একটা স্পেসিফিক সোর্স থেকে ইনফরমেশন পাই যে নয়াদগুন এলাকাতে ড্রাগস বিক্রেতার বাড়িতে ড্রাগস পাওয়া যেতে পারে। তো সঙ্গে সঙ্গে আমরা পুলিশ কন্টিনজেন্ট ওসির সঙ্গে, কুমারঘাট ওসির সঙ্গে আমরা যাই, নিয়ে গিয়ে তারপরে আমরা ওর বাড়িতে হানা দিই। ওর বাড়ি হলো কুমারঘাট নয়াদগুন, হতিয়াবাড়ি নয়াদগুন এলাকায়। আসামের নাম হচ্ছে পিন্টু নাথ, বাবার নাম কুলিন নাথ, ওর বাড়ি রতিয়াবাড়ি নয়াদগুন। তো ওর বাড়িতে আমরা গিয়ে দেখি যে হেরোইন, অনেক মাত্রা হেরোইন ওর বাড়িতে আছে, কিছু প্যাকেটসে, কিছু ছোটো ছোটো বোটলসে। টোটাল আমরা রিকভার করি 12 গ্রাম, আর কিছু কিছু ছোটো বোটলসে আছে, কিছু আলাদা প্যাকেটে। সবগুলি আমরা যদি মার্কেট ভ্যালিউ আজকের দিনে দেখি তাহলে 1,42,000 তার রেট আসে। তারপরে আমরা ওকে অ্যারেস্ট করে নিয়ে আসি, তারপরে ওর বাড়িতে সার্চ কন্ডাক্ট করার পরে আমরা কুমারঘাট থানায় একটা স্পেসিফিক কেস NDPS অ্যাক্টে আমরা নিই, আর ইনভেস্টিগেশনে জানা যায় যে ওর ড্রাগস আসাম থেকে আনে, ও নিজে কনজিউমও করে, প্লাস ও ড্রাগ পেডলিংও করে। বাকি ফার্দার ইনভেস্টিগেশনে আরও আসবে কে কে এটার মধ্যে জড়িত আছে, যেহেতু আমরা ক্রিমিনাল কনস্পিরেসি চার্জ ওইটার মধ্যে লাগিয়েছি, যারা যারা অন্যান্য যারা জড়িত আছে, ফার্দার ইনভেস্টিগেশনে আরও আসবে। ওছাড়া আর কাউকে আপনার পাননি? না, এখন ওছাড়া আর কাউকে নাই, কাউকে আমরা ধরিনি। ও একজনই ছিল বাড়িতে, ফ্যামিলি মেম্বার ছিল ওর, তো ওই জন্য আমরা ওকে নিয়ে এসেছি। বাকি ফার্দার ইনভেস্টিগেশনে আমাদের আসবে। আপনারা কি কোনো কেস নিয়েছেন? আমরা স্পেসিফিক একটা কুমারঘাট থানাতে NDPS নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্টে একটা কেস নিই, আর তারপরে ক্রিমিনাল কনস্পিরেসি ওইটার মধ্যে চার্জ লাগে, বাকি এটা মধ্যে ফার্দার ইনভেস্টিগেশনে আসবে আর কে কে জড়িত আছে। ঠিক আছে। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন ডক্টর ভবতোষ সাহা, অধ্যাপক মিহির দেবের স্থানে স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। ধর্মনগর মধ্য নয়াপাড়া ব্রিজ সংলগ্নে একটি বাঁশ গাছের ঝুপ থেকে স্থানীয় জনতা একটি বিরল প্রজাতির প্রাণী আটক করে খবর দেওয়া হয় বন দপ্তরকে। ধর্মনগর দুর্গাপুর এলাকায় বেশ কয়েকটি বাড়িতে নেশাবিরোধী অভিযান চালিয়ে এক বাড়ি থেকে 4 কলেজের ছাত্রসহ নেশা সামগ্রী আটক করে পুলিশ। জলে ডুবে রহস্যজনকভাবে মৃত্যু হল বিশালগড়স্থিত গোকুলনগর 11 নং ব্যাটেলিয়ানের বাসুদেব দাস নামে এক TSR জওয়ানের। গোপন খবরের ভিত্তিতে কুমারঘাট থানার পুলিশ রতিয়াবাড়ি এলাকার পিন্টুনাথের বাড়ি হানা দিয়ে ড্রাগস উদ্ধার করে, যার বাজার মূল্য আনুমানিক 1,50,000 টাকা হবে।